মা বাবার খেদমত জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করার চাইতে আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহর হাদিস শুনুন সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 5972 عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رجل للنبي صلى الله عليه وسلم مجاهد عبد الله بن عمر رضي الله تعالى عنه তিনি বলছেন قال رجل للنبي صلى الله عليه وسلم একদা নবীজির সামনে একজন ব্যক্তি এসে হাজির রাসূলকে বলল ইয়া রাসূলুল্লাহ উজাহিদ আমি কি জিহাদের ময়দানে আপনার সাথে যাব রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে জিহাদের উদ্দেশ্যে রওনা করবে এই মুহূর্তে একজন মুসলমান সাহাবী এসে রাসূলকে প্রশ্ন করল জাহিদু ইয়া রাসূলুল্লাহ আমি কি জিহাদের ময়দানে আপনার সাথে আসতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা লাকা আবওয়ানি তোমার কি পিতামাতা বেঁচে আছে নাকি ক্বালা নাআম সাহাবী উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার পিতামাতা তো আছে ক্বালা ফাফিহিমা ফাজাহিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ও আমার সাহাবী তুমি চলে যাও তোমার মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জিহাদের চাইতে বেশি সওয়াব অর্জন করতে পারবে শুধু তাই নয় রাসূলের দরবারে একজন সাহাবী এসে হাজির ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে এসেছি আমি আপনার সাথে হিজরত করব হিজরত করা এত সহজ নয় আমার এখানে বাড়িঘর আছে আমার ধন সম্পদ আছে আমার ব্যবসা আছে বাণিজ্য আছে সব কিছু এখানে রেখে আমি আপনার সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাব অনন্তকালের জন্য আমার সব কিছু রেখে অন্য দেশে গিয়ে পাড়ি জমাবো এটা অনেক কঠিন বিষয় ছিল তখন রাসূল একজন সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই আমি আপনার সাথে হিজরত করতে চাই রাসূলুল্লাহ কি বলল আসুন রাসূলের হাদিস থেকে শুনি সহিহ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 6401 عن عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه قال أقبل رجل إلى النبي صلى الله عليه وسلم عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه তিনি বলছেন একদা একজন ব্যক্তি রাসূলের কাছে এসে হাজির فقال তিনি বলল أبايعك يا رسول الله আপনার হাতে বায়াত গ্রহণ করতে এসেছি আলাল হিজরতি আমি আপনার সাথে হিজরত করব অল জিহাদি শুধু হিজরত নয় হিজরতের পরে আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে আপনার কাতারে একসাথে আল্লাহর দ্বীনের জন্য আমি জিহাদের ময়দানে যুদ্ধ করব এই দুইটা বিষয়ের জন্য আমি আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য এসেছি এরপর ওই সাহাবী রাসূলুল্লাহকে বলল আবতাগিল আজরা মিনাল্লাহ আমি এজন্য আপনার হাতে হিজরত করার এবং জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করার বায়াত গ্রহণ করতে চাই যাতে করে আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার এবং বিনিময় গ্রহণ করতে পারি রাসূলুল্লাহ বলল ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন তোমার পিতামাতার মধ্যে কেউ কি বেঁচে আছে قال نعم بل كلاهما يا رسول الله আমার পিতামাতা দুইজনেই বেঁচে আছে রাসূলুল্লাহ বললেন قال فتبتغي الاجر من الله তুমি কি সত্যিকার অর্থে আল্লাহর কাছ থেকে পুরস্কার এবং বিনিময় পেতে চাও নাকি ওই সাহাবী মুস্কি হেসে রাসূলকে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই বিদায় আমার সকল সম্পদ সংসারের সকল মায়া ত্যাগ করে আপনার সাথে হিজরত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্যই তো জীবনের মায়া ত্যাগ করে আপনার সাথে এক কাতারে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি ইয়া রাসূলুল্লাহ অবশ্যই ক্বালা নাআম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং পুরস্কার আমি চাই রাসূল এবার বললেন ফারজি ইলা ওয়ালিদাইকা তোমার পিতামাতার কাছে ফিরে যাও فأحسن صحبتهما তোমার মা বাবার সহবত থেকে মা বাবার কাছে থেকে তাদের খেদমত করো এটা জিহাদের চাইতে আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ সাহাবী এসেছে রাসূলের কাছে বায়াত গ্রহণ করবে জিহাদের ময়দানে যুদ্ধ করবে রাসূলের সাথে হিজরত করবে আর রাসূল পাঠিয়ে দিলেন কোথায় মা বাবার খেদমতের জন্য এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে না যে জিহাদের চাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে মা বাবার খেদমত করা ঠিক কিনা বলেন ঠিক